প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেসের নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে। দর্শক, জমজম ট্রাভেলস বিডি ভিসা, হজ, ওমরার ক্ষেত্রে বিশ্বস্ত, আপনাদের প্রয়োজন হলে সেবা নিতে পারেন। পাপিয়া নামটা তো অনেক সুন্দর, কবি সাহিত্যিকরা অনেক গানে কবিতায় এই নামের ব্যবহার করেছেন। পাপিয়া নাম হলেও মূলত পিউ নামে পরিচিত তার প্রিয় ভাজনদের কাছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে শামিমানুর পাপিয়া নরসিংদী আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আটক হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কী অপরাধ! অপরাধ ভয়াবহ। র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে অনেক দিন ধরেই তাকে ওয়াচ করছিলেন তারা। অবশেষে আটক হয়েছেন আর এখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেছে। এখন দেখা যাবে সাপটা কীরকম, মহিজঙ্গ সাপ নাকি কালনাগিনী। আমার মনে হয় যে ভয়াবহ কিছুই হবে, আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে আসবে। এই শামিমানুর পাপিয়া, তিনি তার রাজনৈতিক পদ ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, নারীদের দিয়ে প্রতারণার নানা ঘটনা ঘটিয়েছেন। একটা ঘটনা বলি, তিনি কী করেছেন, হোটেল ওয়েস্টেনের 21তলায় একটি স্যুট আছে, এই স্যুটের নামটাও খুব সুন্দর, প্রেসিডেন্ট স্যুট। এটি সাধারণত ভিভিআইপিরা ব্যবহার করেন। এই স্যুট ভাড়া করে নারীদের দিয়ে তিনি বিত্তবানদের আমন্ত্রণ জানাতেন। বিত্তবানরা নারী সঙ্গ অনুভব করার পর নিশ্চয়ই তারা চলে যেতেন সাধু সেজে। এরপর কী হতো, তিনি সেই দৃশ্য ভিডিও করে রাখতেন, ভিডিও করে রেখে ওই বিত্তবানের কাছে পাঠিয়ে দিতেন, মোটা অঙ্কের চাঁদা চাইতেন। চাঁদা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। র‍্যাব জানিয়েছে গত 3 মাসে প্রেসিডেন্ট স্যুটের ভাড়া দিয়েছেন 88 লাখ টাকা। এবং 19তলায় যে একটা মদের বার আছে, সেই মদের বার প্রায় প্রতিদিনই বুক করে তিনি রেখেছেন, প্রত্যেক দিন 2.5 লাখ টাকা করে তিনি বিল দিয়েছেন। এটা হয়তো ছোট্ট একটা নমুনা, এই ধরনের অনেক ঘটনা আছে। তার একটা কার ওয়াশিংয়ের বিজনেস আছে, সেই বিজনেসের আড়ালে এইসব অপকর্মকাণ্ড চলেছে। শুধু তাই নয়, নরসিংদীতে ভূমি দখল, বিভিন্ন প্রান্তিক পর্যায়ের নারীদের শহরে এনে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা, সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা, চাঁদাবাজি করা, নানা ধরনের অভিযোগ আছে এবং এগুলোর সত্যাসত্য নিশ্চয়ই আছে। সাধারণত যারা নারী দিয়ে ব্যবসা করেন তাদেরকে আমরা মক্ষীরানী বলে থাকি। তো এই যুবলীগ নেত্রী মক্ষীরানী হিসেবে বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করেছেন ইতোমধ্যে। শুধু তাই নয়, ভিভিআইপি প্রোটোকলে পাপিয়া চলাফেরা করত, তার সঙ্গে 30 থেকে 40 জন রক্ষী আছে। যখন পাপিয়া রাস্তায় বের হতো তখন অনেকগুলো গাড়ি তাকে প্রোটোকল দিত। তিনি অনেক বিত্তশালীদের গুড বুকেও আছেন, এর মধ্যে রাজনীতিকও থাকতে পারেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষ তো থাকতে পারেনি। প্রিয় দর্শক, এই পাপিয়া আটক হওয়ার পর ফেসবুকে তার সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তিদের ছবিও ভাইরাল হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন পাপিয়া, তার মানে বিশিষ্ট ব্যক্তিরাও অপরাধী বা প্রশ্রয়দাতা সেটা আমি বলছি না। কারণ ধরুন আপনি একটা পার্টিতে গেছেন, পিকনিকে গেছেন, একটা অনুষ্ঠানে গেছেন, আপনার পাশে একজন দাঁড়িয়ে যদি বলে স্যার একটা সেলফি নিতে চাই, আপনি কি না করতে পারবেন? সামাজিক ভদ্রতায় আপনি না করবেন না, কেউ না করে না। এভাবে হয়তো এই ছবিগুলো তুলতে পারে, অথবা সক্ষতাও থাকতে পারে,
আমরা নিশ্চিত না হয়ে কিছুই বলতে পারি না, বা ছবি তুললেই কাউকে দোষারোপ করা যথার্থ নয়। যদিও ইসলামিক স্কলার জাকির নায়েকের ফেসবুক পেজে ফলোয়ার হবার কারণে গুলশানের যে জঙ্গিরা, তাদের অপরাধের দায় অনেকেই জাকির নায়েকের উপর বর্তাতে চেয়েছিলেন, এই ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমি এটার কোনোভাবেই পক্ষে নই, সেটা যে কোনো ব্যক্তি হোক। আমার ফেসবুক পেজ তো একজন খুনিও ফলো করতে পারে, তার মানে ওই খুনিকে আমি কি অনুপ্রাণিত করছি? নিশ্চয়ই না। প্রিয় দর্শক, এই যে পাপিয়া, এটা একজন পাপিয়া, এরকম অসংখ্য পাপিয়া সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মূলত তিনটি কারণ রয়েছে। প্রথমত, ভুইফোর এবং অবৈধ ব্যবসায়ীদের প্রশ্রয়। দ্বিতীয়ত, রাজনৈতিক এবং ক্ষমতাসীনদের আশ্রয়। তৃতীয়ত, সামাজিক অবক্ষয়। প্রিয় দর্শক, আপনারা জানেন দুর্নীতি করে, অনিয়ম করে এই সমাজে অনেকে বিত্তবান হয়েছেন রাতারাতি। শুধু বিত্তবান নয়, সাধারণ বিত্তবান নয়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এই টাকা তারা কি করবেন? তারা নিশ্চয় নারীদের পিছনে ব্যয় করছেন, আমরা যাদেরকে মক্ষীরানী বলি, সেই মক্ষীরানী পালছেন। তো এই অবৈধ টাকা অবৈধ পথেই যাচ্ছে। তারই একটা একদম জলজলে উদাহরণ এই পাপিয়া। দ্বিতীয়ত হচ্ছে, পাপিয়া এত ফুলে ফেঁপে কীভাবে উঠলেন? রাজনৈতিক কারণে, যেহেতু তিনি একটি গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন, সুতরাং এই কাজগুলো খুব নির্বিঘ্নেই করতে পেরেছেন। ওয়েস্টার্ন হোটেলে তিনি মাসের পর মাস বিল দিয়েছেন, স্যুট ভাড়া করে রেখেছেন, কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি, বা কেউ কথা বলবেই বা কেন? সবাই তো তার কাছ থেকে লাভ পেয়েছেন, তার সংশ্লিষ্ট যারা। আর তৃতীয় হচ্ছে যে, সামাজিক অবক্ষয়। আমাদের এই সমাজটাতে এতটা অবক্ষয় হয়েছে সাম্প্রতিক সময়ে, যে আপনি যদি অবক্ষয়ের বাক্সটি খোলেন, তাহলে কেবল দুর্গন্ধই পাবেন, দগদগে ঘা পাবেন, সেখানে কোনো সুঘ্রাণ নেই, স্বস্তি নেই। তাহলে এই তিনটি বিষয়কে আগে বন্ধ করতে হবে। ভুইফোর, অবৈধ ব্যবসায়ীদের প্রশ্রয়। দ্বিতীয়ত, রাজনৈতিক বা ক্ষমতাবানদের আশ্রয়। তৃতীয়ত, সামাজিক অবক্ষয়। জানি এই কাজগুলো দূর করা বা এই কাজগুলো থেকে মুক্ত হওয়া এতটা সহজ নয়, কিন্তু তার জন্যে সুশাসন এবং শক্ত উদ্যোগ প্রয়োজন। আইন যদি সমান গতিতে চলে, তাহলে অবশ্যই পাপিয়ার মতো অসংখ্য মক্ষীরানী আটক হবে। সবশেষে আমি র‍্যাবকে ধন্যবাদ জানাই যে পাপিয়াকে আটক করেছে। নিশ্চয়ই পাপিয়ার সূত্র ধরে আরও অনেক পাখি, শালিক, কোকিল, তারাও আইনের জালে আসবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।